নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন এক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যা কিনা সবার মনেই প্রশ্ন জাগতে পারে। রাতের খাবার 6টার মধ্যে বা সন্ধে 6টার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, তবে বেশি রাত্রে নয় কেন? শুনুন সেই কথা। 1 নম্বর, আমাদের সকালে উঠে ভারী খাবার এবং দুপুরে তার চেয়ে কম, সন্ধে 6টার মধ্যে আরও কম খাবার খাওয়া উচিত। 2 নম্বর, সূর্যের তাপের ওপর নির্ভর করে জীবকুল বেঁচে আছে। সূর্য থেকেই মানুষ তাপ পায়, তাতেই মানুষ এবং জীবজন্তু হয়ে ওঠে শক্তিশালী, কারণ সূর্য ধান গম ভুট্টার সমস্ত ফসলকে তাপ দেয়। সেই সঞ্চিত তাপ যখন গ্রহণ করেই আমাদের শরীর উত্তপ্ত হয়। 3 নম্বর, আমাদের দেশে এমন লোকও আছে যে শুধুমাত্র সূর্যের আলোকেই বেঁচে থাকে, অন্য কোনো খাবারের তার দরকার হয় না। তাই সারাদিনে সূর্যের তাপে আমাদের দেহে খাদ্য হজম হয়, সন্ধ্যার পর সূর্য যায় অস্ত, তখন আমাদের দাহিকা শক্তিও কমে যায়। 4 নম্বর, সেই দাহিকা শক্তি না পেলে আমাদের পাকস্থলীর লিভার খাদ্য হজম করতে পারে না, তাই সূর্যের তাপকে উপলক্ষ করেই আমাদের সন্ধ্যে 6টার মধ্যে রাত্রের খাবার খাওয়া উচিত। 5 নম্বর, যুবক যুবতীদের বাদ দিলে বয়স্ক ব্যক্তি এবং 10-15 বছরের বালক বালিকাদের কখনোই রাত্রে খাওয়া উচিত না, কারণ যুবক যুবতীদের শক্তি অন্যদের তুলনায় একটু বেশিই থাকে। কাজেই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি এই রকম মেডিকেল টিপস প্রায়ই আনতে থাকি। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যে পরবর্তী ভিডিওটি আনতে চলেছি সেটা হচ্ছে খেতে বসে কখন খাওয়া বন্ধ করব। তাই ভিডিওটি অবশ্যই দেখবেন, এটা হচ্ছে আপনাদের জন্য একটা নতুন চমক। অপেক্ষা করছি, সঙ্গে থাকুন।